লোকে আপনাকে বলে টাকলা মুরাদ, যখন লোকে বলে পাগলা মুরাদ, তখন আপনি প্রতি আর আপনাকেই বা সবাই পছন্দ করে নাকি? তাই কি মনে হয় নিজেকে? অত বড় হিরো আপনি হন না এখনো। আজকে আমার সাথে অতিথি কে তা তো আপনি দেখতেই পাচ্ছেন, আপনারা খুব ভালো করে এখন জানেন যে এই মুহূর্তে টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি, ডক্টর মুরাদ হাসান, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। স্যার এই মুহূর্তে আল্লাহ তাআলার রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার কালো এবং কালো মিলে গেল। এটা একটা মনের মিল, হৃদয়ের মিল, কারণ আমাদের আদর্শের এবং চেতনার দর্শনের মিল আছে। স্যার আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই, লোকে বলে এখন আপনার সম্পর্কে যে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আসলে কোনো কাজ নাই, এবং কাজ নাই বলেই আপনি একটা এমন স্টাইলে আলোচনায় আসতে চাচ্ছেন যে স্টাইলটি নিয়ে সমাজে নানান বিতর্ক হচ্ছে, এবং আলোচনায় আসাটা আপনার কাছে খুব জরুরি কেন মনে হলো, এবং আপনি আসলে কি চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? আসলে একটা উদাহরণ দিলে শাহরিয়ার নাজিম জয় আপনার জন্য সুবিধা হবে। যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্মগ্রহণ না করতেন, বাংলাদেশটার যেমন জন্ম হতো না। আর উনি যে চেতনা, আদর্শ, দর্শনে বিশ্বাস করতেন, বাঙালি জাতিসত্তায় বিশ্বাস করতেন, বাংলাদেশকে তার বুকে হৃদয়ে লালন করতেন, ভালো ধারণ করতেন এবং বাংলাদেশের সৃষ্টি করেছেন, তাই না? এখন জাতির পিতা কি কখনো ভেবেছিল যে উনি অনেক আলোচনায় আসবেন? উনি শুধু বাংলাদেশের নেতা হওয়ার জন্য সম্মান নাই, উনি সমগ্র বিশ্বকে নেতৃত্ব করবেন, বিশ্ব মানের নেতা হবেন, এটা কি উনি ছোট্টবেলায় জানতেন? না, জানতেন না। খোকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে তো একদিনে হন নাই, জন্মের পর নাম খোকা, খোকা থেকে শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। 55 বছর 4 মাসের জীবন, একটা পৃথিবীর বুকে একটা জাতি, আমার ভাষায় জাতি, রাষ্ট্রের জন্য। তো আপনি কখনো নিজেকে মনে করেন না যে আমি ইচ্ছা হলেই সেলিব্রিটি হয়ে যেতে পারবো? পারবেন না। আপনাকে যদি জনগণ সর্বশ্রেণী পেশার বা আপামর জনসাধারণ আপনাকে গ্রহণ না করে, পছন্দ না করে, ভালো না বাসে, আপনি কিছুই হতে পারবেন না। আমি একটু আপনাকে আমি একটু বলতে চাই যে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, তিনি সব কিছুর ঊর্ধ্বে। বাংলাদেশের মানুষ যে স্বাধীনতার ইতিহাস বিকৃত হয়েছিল, সে বিকৃত ইতিহাস থেকে সঠিক ইতিহাসে ফিরে আসছে, এটা বঙ্গবন্ধু কন্যার জন্য, বঙ্গবন্ধু কন্যার জন্য। নতুন প্রজন্ম জানছে দেশে একটি স্থিতিশীল অবস্থা বিরাজমান। আপনি খুব ভালো করে জানেন যে এই দেশে যেমন স্থিতিশীল অবস্থা আছে, তেমনি যে কোনো সময় অস্থির হয়ে যায় দেশ নানান ইস্যুতে। কারণ স্বাধীনতা বিরোধী চক্র যাদের আপনারা বলেন, তারাও কিন্তু দেশকে নানান সময় নানান ইস্যুতে, এটা সবাই জানে, নানান ইস্যুতে দেশকে বিতর্কে ফেলে। তা এই সময় যখন দেশ খুব স্থিতিশীল, তখন আপনার এই সমস্ত বক্তব্য দেশকে কি এক ধরনের অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে বলে আপনি মনে করেন? মোটেই মনে করি না। কেন মনে করেন? প্রশ্নই ওঠে না। কারণ এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ। আমরা যেমন আজকে বাংলাদেশের মন্ত্রিসভায় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা করেছেন, উনি জানেন আমি কি বলছি, কেন বলছি, এবং যা বলি আমি সব মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে করি। উইথ ডিউ রেসপেক্ট, আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না এবং নিজেরাও বিভ্রান্ত হবেন না। স্যার আপনি কি কখনো শুনেছেন যখন লোকে আপনাকে বলে পাগলা মুরাদ, যখন লোকে বলে পাগলা মুরাদ, তখন আপনি প্রতিমন্ত্রী, আপনার অবস্থানের সাথে কি এই সমস্ত কথা যায়? ইউ ফিল প্রাউড? ইয়েস। আপনি শুধু মানে ভালো ভালো কথাই শুনবেন, কোনো আপনার বিরোধী শিবির যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আপনাকে খুব আদর করে কোলে তুলে নিবে, কেন এই আশা করেন আপনি? আর আপনাকেই বা সবাই পছন্দ করে নাকি? তাই কি মনে হয় নিজেকে? অত বড় হিরো আপনি হন না এখনো। আপনি কি আওয়ামী লীগের মুখপাত্র? একদম। হয় না, আই এম তথ্য প্রতিমন্ত্রী। তোমার এই প্রশ্নটাই আপনার মানে অবান্তর, অপ্রাসঙ্গিক, অসংলগ্ন।
এই যে আপনি স্যার যখন তখন যা তা বলে ফেলেন তাতে মনে কেউ কষ্ট পাক বা না পাক সেই যে আপনার ভিতরে যে শুনে বলি যখন তখন যা তা আমি বলি না স্যার এই যে আপনি এত সুন্দর করে কথা বলেন স্যার এত জ্ঞানী আপনি মানুষ স্যার স্যার কিন্তু সেখানে কি স্যার আপনার পোশাক আমাকে দেখুন স্যার সেখানে আপনার পোশাকটা কি মুখ্য স্যার আপনি যে পোশাকে থাকেন নাকি আপনি যেভাবে কথা বলেন সেটা মুখ্য স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মনে প্রাণে বিশ্বাস করি লালন করি ধারণ করি জি স্যার আজকে আপনার পোশাক ঠিক আছে তার রাজনীতির একজন কর্মী আমি স্যার আজকে আপনার পোশাক অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু আপনি নরমালি অনেক সময় জিন্স এবং ব্ল্যাক শার্ট পরে যেভাবে আপনি মঞ্চে নাচেন স্যার তখন কি আপনার ড্রেস দেখতে মানুষ আসে না আপনার গান শুনতে বা কথা শুনতে মানুষ আসে আমার তো ধারণা স্যার আপনার কথাই অনেক দামি আপনার ড্রেসটা